নমস্কার, মধ্যবঙ্গের সংস্কৃতিতে আপনাদের স্বাগত জানাই। রসনা তৃপ্তি নিরিখে বর্ধমানকে বিশেষ পরিচিতি দিয়েছে তিন মিষ্টি। ইতিমধ্যেই সীতাভোগ মিহিদানা নিয়ে আমরা ভিডিও প্রকাশ করেছি। এই পর্বে থাকছে ল্যাংচার কথা। প্রথমে ল্যাংচার প্রচলিত কাহিনী শোনাই। বর্ধমানের সীতাভোগ মিহিদানা ল্যাংচা নিয়ে মৌখিকভাবে এবং ইউটিউবে নানা ভিডিও, নানা কথা কাহিনীর উল্লেখ পাওয়া যায়। কিন্তু ঘটনা হলো, এই তিন মিষ্টির উদ্ভাবন নিয়ে লিখিত ইতিহাস তেমন কিছু নেই, সবটাই জনশ্রুতি। গুগলে শক্তিগড়ের ল্যাংচা নিয়ে অনেক কাহিনীর খোঁজ পাওয়া যায়। বেশিরভাগই নারায়ণ সান্যালের রূপমঞ্জরীর কৃষ্ণনগর অংশের কথা উল্লেখ করেন। সেখানে রূপেন্দ্রকে ভারতচন্দ্র ল্যাংচা খেতে দিয়েছেন। অচেনা মিষ্টি সম্বন্ধে রূপেন্দ্রকে ভারতচন্দ্র যা বলেন তার কাহিনীটি এরকম। কৃষ্ণনগরের রাজপরিবারের এক কন্যা বিবাহ সূত্রে বর্ধমান রাজপরিবারে আসেন। সন্তান সম্ভবা অবস্থায় তার বিশেষ ধরনের মিষ্টি খাওয়ার ইচ্ছে হয়। লম্বা ধরনের মিষ্টি বললেও নাম তিনি বলতে পারছিলেন না। তাঁর শাশুড়ি বর্ধমান মহিষী অনেক সুখাদ্য আনেন, কিন্তু পুত্রবধূ মাথা নাড়েন। অবশেষে চোখ নামিয়ে বলেছিলেন, ল্যাংচা। এক খোঁড়া মিঠাইওয়ালা এই মিষ্টি তৈরি করত। রাজার অশ্বারোহী কৃষ্ণনগর থেকে সেই খঞ্জ কারিগরকে ধরে নিয়ে আসে বর্ধমানে। তারপর কারিগর সেই মিষ্টি তৈরি করেন এবং পরিবেশন করেন। মহারাজ কৃষ্ণচন্দ্রের অনুমতি নিয়ে বর্ধমান রাজ সেই কারিগরকে বর্ধমানে আনান এবং বোরশুলে থাকার ব্যবস্থা করে দেন। ময়রা খঞ্জ বা ল্যাংড়া ছিল বলে এই মিষ্টির নাম হয়ে যায় ল্যাংচা। ল্যাংচার এই কাহিনী কিছু প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের জীবৎকাল হল 1710 থেকে 1782 এবং ভারতচন্দ্রের জীবৎকাল হল 1712 থেকে 1760। কাহিনী অনুযায়ী কৃষ্ণচন্দ্রের অনুমতিক্রমে ময়রাকে বর্ধমানে আনা হয়। এই সময় পর্বে বর্ধমানের রাজারা ছিলেন কীর্তিচাঁদ 1702 থেকে 1740, চিত্রসেন 1740 থেকে 1744, ত্রিলোকচাঁদ 1744 থেকে 1770 এবং তাঁর একমাত্র পুত্র ছিলেন তেজচাঁদ 1770 থেকে 1832 খ্রিস্টাব্দ। ভারতচন্দ্র রূপেন্দ্রকে বলছেন, বর্ধমানে কখনো যাওনি? কেন যাব না, কতবার গেছি, সেখানকার বিখ্যাত মিষ্টান্ন তো সীতাভোগ আর মিহিদানা। সম্প্রতি এটিও যুক্ত হয়েছে সে এক মজার গল্প, এর নাম ল্যাংচা। ইন্টারনেটে ঘুরে বেড়ানো এই গল্পের রাজা হলেন বিজয়চাঁদ। তাঁর এক পুত্রের নাকি বিবাহ হয় কৃষ্ণনগরের রাজকন্যার সঙ্গে। বর্ধমান রাজপরিবারের বংশলতিকা যা বলে তা হল, বর্ধমান রাজ বিজয়চাঁদের দুই পুত্র ছিলেন, উদয়চাঁদ এবং অভয়চাঁদ। উদয়চাঁদের বিবাহ হয় অমৃতসরের দনিচাঁদ মেহরার কন্যা রাধারানী দেবীর সঙ্গে। অভয়চাঁদের স্ত্রী ছিলেন লালা সদানন্দ মালহোত্রার কন্যা চরণ কুমারী। তাঁর সন্তানাদি ছিল না। সে হিসেবে বিজয়চাঁদের পুত্রবধূ তথা কৃষ্ণনগর রাজকন্যার গর্ভবতী হওয়া এবং ল্যাংচা খাওয়ানোর কাহিনীটি কাল্পনিক। রচয়িতা নারায়ণ সান্যাল তাঁর রসমঞ্জরীর কৈফিয়ত অংশে উল্লেখ করেছেন, কোনো ধারাবাহিক সাহিত্য সাপ্তাহিকে অথবা দৈনিক পত্রিকার রবিবাসরীয়তে যদি এই রচনা প্রকাশ করা সম্ভবপর হতো, তাহলে যেসব তথ্যগত বিচ্যুতি বা কালানৌচিত্য দোষ বা অ্যানাক্রনিজম আমার অজ্ঞাতবশত রয়ে গেল, তার অনেকটাই সংশোধন করা যেত। তবে সজ্ঞানে কিছু কিছু কালানৌচিত্য দোষ উপেক্ষা করেছি কথা সাহিত্যের অনুরোধে। কথাসাহিত্যিককে এই জাতীয় ছাড়পত্র দিয়ে গেছেন স্বয়ং রবীন্দ্রনাথ তাঁর ঐতিহাসিক উপন্যাস প্রবন্ধে। এছাড়া স্বীকৃতিতে পাপের কিছু স্খালন হয়, তাই এখানে তা লিপিবদ্ধ করে যাই। ঐতিহাসিক চরিত্রের ক্ষেত্রে কোথায় কোথায় কল্পনার আশ্রয় নিয়েছি তা গ্রন্থ মধ্যেই স্বীকার করা গেছে। সুতরাং একথা বলাই যায় যে নারায়ণবাবুর ল্যাংচা বিষয়ক কাহিনীটি কাল্পনিকই। এবার জানাবো ল্যাংচা তৈরি করতে কি কি উপকরণ লাগে এবং কিভাবে তৈরি করা হয় ল্যাংচা। ল্যাংচা তৈরির উপকরণ হল ছানা, চালগুঁড়ি, বাঁধুনির জন্য সামান্য ময়দা, খোয়া ক্ষীর। ছানা অন্য উপকরণের সঙ্গে মাখার সময় সামান্য পরিমাণে চিনি দিতে হয়।
চিনি দেবার কারণ হলো তেলে কিছুক্ষণ ভাজার পরই লাল রং চলে আসে। 1 কেজি ছানায় মোটামুটি 50 গ্রাম চিনি, ময়দা 150 থেকে 200 গ্রাম, সামান্য পরিমাণে বড় এলাচের দানা ব্যবহার করা হয়। মণ্ডটি মাখার পর বিভিন্ন দাম অনুযায়ী গোজ কাটা হয়। তারপর একটি স্টিলের প্লেটের উল্টো পিঠে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা আকার দেওয়া হয় এবং দুদিকের মাথা গোল করে দেওয়া হয়। তারপর সেটিকে তেলে লাল করে ভেজে রসে দেওয়া হয় এবং ঘণ্টাখানেক রসে রাখলেই বিক্রয়যোগ্য ল্যাংচা তৈরি হয়ে যায়। শক্তিগড়ের ঐতিহ্য হিসেবে গুণমান সম্পন্ন ল্যাংচা তৈরিতে বিশেষ যত্ন নেওয়া হয়। সেক্ষেত্রে চিনির পাক করে লম্বা লম্বা গুটির মতো করে ভেতরে দেওয়া হয় এবং বেশি খোয়া ক্ষীর ব্যবহার করা হয়। গরমে ভেতরের চিনির পাকটি গলে তরল হয়ে যায়, কামড় দিলেই সেই রস বেরিয়ে অনেক সময় গা ভিজিয়ে দেয়, সেক্ষেত্রে উৎপাদন খরচ অনেকটাই বেড়ে যায়। এক প্রবীণ দোকানদারের কথায়, প্রতিযোগিতার বাজারে স্পেশাল ল্যাংচার কেন বেশি দাম তা খরিদ্দারকে বোঝানো যাবে না, সে কারণে বেশিরভাগই চালু ল্যাংচা তৈরি করেন। বর্ধমান শহর এবং শক্তিগড়ে ল্যাংচার উপকরণে যে সামান্য তারতম্য আছে তা দুই জায়গার দুই অভিজ্ঞ মিষ্টি ব্যবসায়ীর সঙ্গে কথা বলে বোঝা যায়। শহর বর্ধমানের চালগুড়ি সবাই ব্যবহার করেন না, মূলত ব্যবহার করেন ছানা এবং ময়দা। বর্ধমানের ব্যবসায়ীর মতে শক্তিগড়ের সুবিধা হচ্ছে সেখানে সবাই ফ্লাইং কাস্টমার, জাতীয় সড়ক দিয়ে যাবার সময় বাস গাড়ির যাত্রীরা কিনে চলে যান। কিন্তু বর্ধমানের দোকানের সিংহভাগ খরিদ্দার বর্ধমানেরই বাসিন্দা, সে কারণে গুণমানে খারাপ হলে অভিযোগ শোনার ভয় থাকে। পরের বিষয়টি হল শক্তিগড়ের ল্যাংচা। পুরনো জিটি রোডের ধারে অবস্থিত শক্তিগড় ছিল ল্যাংচার মূল ঠিকানা। 2004 সাল থেকে নানা ক্ষোভ বিক্ষোভের মধ্যেই তৈরি হয় 2 নম্বর জাতীয় সড়ক। শক্তিগড়ের পুরনো জায়গায় এখনও 4টি দোকান আছে, এদের মধ্যে সবচেয়ে পুরনো হল আদি ল্যাংচা ভবন। 2006 সাল থেকে ধীরে ধীরে জাতীয় সড়কের পাশে গড়ে উঠতে থাকে ল্যাংচার দোকানগুলি। আপ ডাউন দুদিকেই দোকান আছে, বেশি আছে কলকাতামুখী রাস্তার ধারে। নামে শক্তিগড়ের ল্যাংচা হলেও ল্যাংচার দোকানগুলি আছে আমরায়, সীতাভোগ মিহিদানা সহ অন্যান্য মিষ্টি, সঙ্গে চা নোনতা খাবার আছে প্রায় সব দোকানই। কিন্তু তাদের ব্যবসার মূল মিষ্টি হল ল্যাংচা। শক্তিগড়ে ল্যাংচার দোকানের সংখ্যা কম বেশি 40টির মতো। দোকানগুলি জাতীয় সড়কের উভয় দিকে অবস্থিত। এবার শোনাব শক্তিগড়ে উত্তম কুমারের ল্যাংচা খাওয়ার কথা। তখন কলকাতা থেকে বর্ধমানের উপর দিয়ে যাওয়ার মূল রাস্তা ছিল জিটি রোড। বর্ধমানের 13-14 কিলোমিটার আগে এই শক্তিগড়। ল্যাংচা মহল তখন সেখানকার একটি বিখ্যাত দোকান। সেই দোকানেই পা পড়েছে সিনেমা জগতের আইকন মহানায়ক উত্তম কুমারের। 1962 সালের 13ই এপ্রিল একটি প্রশস্তিপত্র লিখে দিয়েছিলেন দোকানের লেটারহেডে। উত্তম কুমার লিখেছিলেন, কলকাতার বাইরে যেতে বা আসতে এ দোকানে প্রায়ই খেয়ে যাই, খাবারও ভালো পরিবেশটিও ভালো। সেই দোকান এখন প্যামরায়। সাইনবোর্ডে লেখা ল্যাংচা মহল মহানায়ক উত্তম কুমার খ্যাত। সেই বোধহয় শুরু। তারপর থেকে বহু পুরনো দোকানেই দেখা মিলবে নেতা অভিনেতা লেখকদের ছবি শংসাপত্র। আদি ল্যাংচা ভবনে এসেছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণ ঘোষ, মমতা শঙ্কর, চিত্রা লাহিড়ী, চিন্ময় চট্টোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, বিপ্লব চট্টোপাধ্যায় প্রমুখ। একসময় তিনি যে বিজেপিতে ছিলেন তা দেখা যাবে আদি ল্যাংচা ভবনে গেলে। এক টেবিল শেয়ার করছেন মুকুল রায় আর কৈলাস বিজয়বর্গীয়। এই দোকানেই ছবি বা শংসাপত্র টাঙানো আছে চিন্ময় চট্টোপাধ্যায়, ভাস্কর ব্যানার্জি, হারাধন বন্দ্যোপাধ্যায়, দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, সুমিত মুখার্জি, শঙ্কর চক্রবর্তী, রীতা কয়রাল, ব্রাত্য বসু, জর্জ বেকার, বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখের। ছোট্ট করে কিছু অখ্যাতির কথা বলে শেষ করব শক্তিগড়ের ল্যাংচার কথা। সীতাভোগ মিহিদানা ল্যাংচা মিষ্টি চিত্রে বর্ধমানের পরিচিতি বা সুনাম যেমন এনেছে, তেমনি বর্ধমানের বাইরে এটা শোনা যায় বর্ধমানের মিষ্টির সেই মান আর নেই। বিষয়টা অমূলক নয়। শক্তিগড়ের ল্যাংচা ব্যবসা পুরোপুরি চলে জাতীয় সড়ক দিয়ে গাড়িতে যাওয়া খরিদ্দারদের ভরসায়। ব্যবসায়ীরা অনেকেই সস্তায় বাজিমাত করতে চাইছেন। ল্যাংচার ভেতরে তরল রসের বদলে বসে থাকে শক্ত গুটি। বেশিরভাগ বিক্রেতা ভাবেন খরিদ্দার তো আমাকে আর চেনেন না এবং বর্ধমানের মিষ্টি নিয়ে অচিরেই পেরিয়ে যাবেন অনেক দূরত্ব। বিক্রেতা তার লভ্যাংশটি ঠিকই পুষিয়ে নিচ্ছেন, কিন্তু বদনামের ভাগিদার হচ্ছে
বর্ধমানকে পরিচিতি দেওয়া মিষ্টি। বর্ধমানের মিষ্টি ইতিমধ্যে বিদেশ পাড়ি দিয়েছে। বর্ধমান ইতিহাসের শহর, রাজার শহর, আবার সীতাভোগ মিহিদানা ল্যাংচার শহর। মিষ্টির ঐতিহ্য রক্ষার দায়িত্ব সম্পূর্ণরূপেই বর্ধমানের মিষ্টি ব্যবসায়ীদের। নমস্কার, বর্ধমানের ল্যাংচা প্রসঙ্গটি এখানেই শেষ হল। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন সকলে। মধ্যবঙ্গের তথা রাঢ়বঙ্গের আঞ্চলিক ইতিহাস, লোকসংস্কৃতি, ধর্মীয় স্থাপত্য, টেরাকোটা ইত্যাদি বিষয়ে ভিডিও নিয়মিত প্রকাশ করব আমরা। সংশ্লিষ্ট বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে মধ্যবঙ্গের সংস্কৃতি চ্যানেল সাবস্ক্রাইব করতে, অন্যদের সঙ্গে শেয়ার করতে এবং নিয়মিত আপডেট পেতে বেল নোটিফিকেশন বাটন ক্লিক করতে অনুরোধ করি। ভালো থাকবেন।